আমাদের নির্বাচনী ফলাফল জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী এবং পিরোজপুর থেকে। আমরা শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীর কি ফলাফল আপনার কাছে রয়েছে জানাবেন, কার কার মধ্যে মূলত মূল প্রতিদ্বন্দ্বিতা হলো? রাজশাহীতে মূলত ছয়টি আসন, ছয়টি আসনের মধ্যে সবচেয়ে আলোচিত যে আসনটি সেটি হচ্ছে সদর আসন। সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এবং 14 দল মনোনীত যে নৌকা প্রার্থী অর্থাৎ ফজলে হোসেন বাদশা, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী করছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা। এবং যার ফলে শফিকুর রহমান বাদশা কিন্তু এইবারই প্রথম জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন। অনেকটাই নির্বাচনে যে অবস্থা তাতে অনেকটাই নতুন মুখ হিসেবেই কিন্তু পরিচিত ছিল, এবং নির্বাচনী দৌড়ে কতটুকু টিকে থাকতে পারবেন, আদৌ টিকতে পারবেন কিনা, এ নিয়ে কিন্তু শুরু থেকেই বেশ জল্পনা কল্পনা ছিল। কেননা শফিকুর রহমান বাদশা প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, সেই সাথে কিন্তু ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, যার ফলে বেশ একটি যখন ফলাফল আসলো যে ফজলে হোসেন বাদশা তিনি প্রায় 23,440 ভোটে হেরে গেছেন, বা ঠিক এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, ঠিক এটি বেশ আলোচিত এবং অনেকটাই চমক দেওয়ার মতোই অবস্থা দাঁড়িয়েছিল। এবং অপরদিকে রাজশাহীর যে পাঁচটি আসন রয়েছে, পাঁচটি আসনের মধ্যেই রাজশাহীতে যে ছয়টি আসন, রাজশাহীতে মূলত ছয়টি আসন, ছয়টি আসনের মধ্যে দুটো আসনেই দেখা গেছে যে গেলবার যারা সংসদ সদস্য ছিলেন তারা এবারও রয়েছেন, এবং বাকি চারটিতে কিন্তু নতুন মুখ দেখা গেছে। অর্থাৎ এখানে যারা আমরা কথা বলেছিলাম, এখানে যারা বিশ্লেষকরা ছিলেন তারা কিন্তু বলছিলেন যে আসলে যারা এখানে যে আওয়ামী লীগের মধ্যে যে গণতান্ত্রিক একটি চর্চার যে বিষয়টি রয়েছে, যার ফলে এখানে নেতাকর্মীদের যারা তৃণমূলে কাজ করেন তাদের যে মূল্যায়নের বিষয়টি রয়েছে, এখানে কিন্তু সেটি ফুটে উঠেছে, যার ফলে আওয়ামী লীগের যারা এমপি ছিলেন এবং যারা এরপরে কিন্তু আওয়ামী লীগ থেকে যখন স্বতন্ত্র প্রার্থীদের মূল্যায়ন করা হয়েছিল বা অনুমোদন দেওয়া হয়েছিল, তা এরপরে আওয়ামী লীগ থেকে দাঁড়িয়েছিল, সেই বিষয়টি কিন্তু বারবার উঠে আসছে, এবং তারই ফলশ্রুতিতে কিন্তু রাজশাহীর যে ছয়টি আসন তার মধ্যে কিন্তু চারটি নতুন মুখ দেখা গেছে। অপরদিকে এইখানে যে বিষয়টি দাঁড়িয়েছে যে বারবার ঘুরে ফিরে আসছে একটি আসনের কথা, সেটি হচ্ছে রাজশাহী সদর আসন অর্থাৎ দুই আসন। কেননা রাজশাহী দুই আসনে যে ফজলে হোসেন বাদশা তিনি এখানে যে একটি বড় ব্যবধানে পরাজয়ের যে বিষয়টি এসে দাঁড়িয়েছে এবং একটি নতুন প্রার্থী অর্থাৎ নতুন মুখের কাছে তিনি এইভাবে ধরাশায়ী হবেন, এই বিষয়টি কিন্তু বেশ আলোচিত হয়েছে এবং প্রশ্ন উঠেছে যে গেল তিনবার আর এই দলটি ক্ষমতায় থাকার পরও সাংগঠনিকভাবে কতটুকু শক্তিশালী হতে পেরেছিল বা সাংগঠনিকভাবে নিজেদেরকে কতটুকু বলিয়ান করতে পেরেছিল, সেই বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এখন। অর্থাৎ তার দলের মধ্যেই কিন্তু অনেকেই এই বিষয়টি নিয়ে কথা বলছেন। এখন যে বিষয়টি দাঁড়িয়েছে, অপরদিকে যেহেতু নির্বাচন হয়েছে, একটি প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে এবং এটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কিন্তু এই ফলাফল অনুষ্ঠিত হয়েছে বা আমরা দেখেছি, সারাদিন আমরা যারা মাঠে ছিলাম দেখেছি যে রাজশাহী ছয়টি আসনে বিশেষ করে সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক বা সংঘর্ষের দিক থেকে এগিয়ে যাওয়া একটি আসন ছিল, সেটি হলো রাজশাহী বাগমারা চার আসন। সেখানে একাধিকবার কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল এবং 20টির ওপরে কিন্তু এই আসন থেকে অভিযোগ এসেছিল, পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছিল। ফজলে হোসেন বাদশার কথা যে তার মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ একজন নতুন রাজনীতিবিদের কাছে হেরে গেলেন, তার আসলে হেরে যাওয়ার প্রধান কারণগুলো আসলে কী কী? যারা সাধারণ ভোটার রয়েছেন তাদের সাথে নিশ্চয়ই আপনি কথা বলেছেন, তারা আসলে কী বললেন? দেখুন, এখানে দুটো বিষয় কাজ করেছে। একটি বিষয় হচ্ছে যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কাছে একটি দীর্ঘদিনের প্রত্যাশা বা চাওয়া পাওয়া ছিল যে 90-এর পর থেকে কখনো রাজশাহী মহানগরীতে আওয়ামী লীগের কোনো নেতা বা সাংসদ ছিল না, সংসদ সদস্য ছিল না, যার ফলে তাদের মধ্যে কিন্তু একটি আকাঙ্ক্ষা ছিল যে, এবং তারা এবারও চেয়েছিল যে তাদের আওয়ামী লীগ থেকে কেউ একজন প্রার্থী হোক বা আওয়ামী লীগ মনোনীত একজন প্রার্থী হোক। যখন 14 দল মনোনীত সদস্য দেওয়া হয়েছে তখন থেকে কিন্তু তারা দেখা গেছে যে এরপরে যখন সরকার থেকে অনুমোদিত অর্থাৎ আওয়ামী লীগ থেকে অনুমোদিত ছিল যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে দাঁড়াতে পারবে, এই বিষয়টি কিন্তু আওয়ামী লীগের যারা তৃণমূলে ছিল এই বিষয়টি তাদের দিক থেকে, এই ফ্লোটা তাদের দিকে গেছে, যার ফলেই কিন্তু এই পরাজয়ের বিষয়টি, এই যে ভোটের মাঠে যে প্রায় 20,000-এর উপরে ভোটের যে ফারাক সেটি কিন্তু দেখা দিয়েছে। অপরদিকে আওয়ামী লীগের অপরদিকে আপনি যেটি বলছিলেন যে আসলে ওয়ার্কার্স পার্টির যে সাধারণ সম্পাদক ছিলেন তিনি কিন্তু একজন বর্ষীয় নেতা এবং বেশ ভালো একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত,
শাসিত, কিন্তু তার মতো একজন নেতা একজন নতুন মুখের কাছে এভাবে ধরাশায়ী হওয়ার মূল কারণটি হয়েছে এখানে যে আওয়ামী লীগের যে একটি তৃণমূল আওয়ামী লীগের একটি চাওয়া পাওয়ার যে বিষয়টি ছিল। বক্তব্য পরিষ্কার, আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু পিরোজপুরে যাই, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী তামিম সর্দার। তামিম, পিরোজপুরে কতগুলি আসনের ফলাফল আপনার কাছে রয়েছে জানাবেন, আর এই আসনে একজন প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু, তার প্রাপ্ত ভোটের সংখ্যা একটু জানাবেন। জি, পিরোজপুরে তিনটি আসন রয়েছে, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে আসনটি ছিল পিরোজপুর দুই আসন, ভান্ডারিয়া নেসারাবাদ এবং কাউখালি নিয়ে গঠিত পিরোজপুর দুই আসন, এখানে আসলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান নৌকা মনোনীত আনোয়ার হোসেন মঞ্জু, এবং পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ। তো এখানে আমরা যে সকাল থেকেই ভোট গ্রহণের শুরুর পরে আমরা তিনটি উপজেলায় আসলে ঘুরে দেখেছি, সব থেকে প্রথম দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও এরপরে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা আসলে অংশগ্রহণ করেছেন এবং ভোট করেছেন। এই আসনটিতে আসলে 384,000 মতো ভোটার রয়েছে, সেখান থেকে আসলে 170,000 ভোটার আসলে উপস্থিত হয়েছে এবং ভোট প্রয়োগ করেছে। সেখানে মহিউদ্দিন মহারাজ যিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তিনি বিজয়ী হয়েছেন, তিনি আসলে 99,268 ভোট পেয়েছেন, এবং তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, উনি আসলে 70,681 ভোট পেয়েছেন। এখানে আসলে 28,587 ভোটের একটি বড় ব্যবধানে আনোয়ার হোসেন মঞ্জু আসলে হেরে গেছেন। আমরা আসলে স্থানীয়দের সাথে কথা বলেছি, ভোটারদের সাথে কথা বলেছি, এবং আমরা দেখেছি যে ভোটের রেজাল্ট পাওয়ার পরপরই আসলে ভান্ডারিয়া একটা অন্যরকম পরিবেশ দেখা গেছে। মহিউদ্দিন মহারাজের কর্মী সমর্থকরা আসলে তারা মিষ্টি বিতরণ করেছে, রঙের একটা হোলি উৎসবে মেতে উঠেছে। এখানে একটি বিষয় ভোটার এবং স্থানীয়দের মতে যে আনোয়ার হোসেন মঞ্জুর মতো একজন প্রবীণ রাজনীতিবিদ, যেখানে তিনি দীর্ঘদিন আসলে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন এবং দীর্ঘ তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, সর্বশেষ তিনি পরিবেশ ও বন মন্ত্রী ছিলেন, তো এই একজন প্রবীণ রাজনীতিবিদের এতগুলো ভোটের ব্যবধান হেরে যাওয়া, এটি আসলে সাধারণ মানুষ বেশ কিছু কারণ দেখা দিয়েছে, তারা আসলে বেশ কিছু কারণকে চিহ্নিত করেছেন। তবে সাধারণ ভোটারদের সাথে কথা বলে যদি জানা যায় যে আনোয়ার হোসেন মঞ্জু আসলে অনেকটাই ভোটার নির্ভর ছিলেন, তিনি তার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি ছিল যে ভোটাররা তাকে ভোট দিবে, এজন্য আসলে তিনি এলাকায় খুব বেশি আসলে যোগাযোগ করেননি। আমরা দেখেছি যে প্রতীক বরাদ্দের পরেও তিনি বেশ কিছু দিন লেটে আসলে দেরি করে আসলে তিনি প্রচার প্রচারণে নেমেছেন, জনগণের সাথে তার সম্পৃক্ততা একটু কমই ছিল। তামিম এবং মুস্তাফিজ, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথে যুক্ত ছিলেন রাজশাহী এবং পিরোজপুর থেকে আমাদের সহকর্মীরা।